সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বেনাপোলে দিনে দুপুরে বাড়ির গেটের তালা ভেঙে দুর্দশ চুরি। এবার বিস্তারিত, রীতিমতো অবাক কাণ্ড ঘটে গেল বেনাপোল পোর্ট থানাধীন 3 নম্বর ওয়ার্ড পৌরসভার সামনে বেনাপোলের পাটবাড়ি গ্রামে। দিনে দুপুরে বাড়ির গেটের লক কেটে নগদ টাকাসহ 3 বড়ি সোনার গয়না চুরি করে চম্পট দিয়েছে চোর। ঘটনার রীতিমতো চাঞ্চল্য এবং ভীতি ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। 16ই ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক 10:30 ঘটনাটি ঘটে বেনাপোল গ্রামের সিএনডিএফ ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই বাড়ির 2 ভাড়াটিয়া বাড়িতে না থাকায় বাড়ি ফাঁকা পেয়ে একটি সংঘবদ্ধ চক্র ঘটনাটি ঘটায়। এর বিস্তারিত শুনুন ভুক্তভোগীর নিকট হতে। ধন্যবাদ। আপনাদের নামটা? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি খাদিজা। আচ্ছা, আপনারা এই বাসায় থাকেন? বাসাটা কার? আমার চাচার বাসা। আপনারা চাচারা উপরে থাকে? হ্যাঁ, উপরে থাকে, আমরা নিচতলায় থাকি। আসলে কি ঘটনা ঘটছিল একটু বলবেন। গত বৃহস্পতিবার বিকাল 5:30 দিকে আমরা বাসা থেকে শ্বশুর বাসায় বেড়াতে গেছিলাম, আর দোতলায় আমার চাচা থাকে, আর তার পাশে ফ্ল্যাটে আর একটা আন্টি থাকে। সেই আন্টিও শ্বশুর বাড়ি গেছে। তখন আমরা মেন গেট তালা মারা ক্রপসিকাল গেটে 2টা তালা মেরে বাসা থেকে বের হয়েছি। তারপরে আমার মা বিকালবেলা আসছে আমার কিছু মুরগি পুষি সেগুলো দেখতে, দেখে মা দেখছে সব কিছু ঠিক আছে। তারপরে মা চলে গেল। সকালে আবার আমার বোন 9টার দিকে আসছে, এসে মুরগি বের করছে। তারপরে বাসার আর কোথায় কি আছে সব কিছু দেখছে, তালা টালা সব ঠিক আছে কিনা। ও যখন 10টার সময় বের হয়ে যায়, পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা থেকে মানে আমরা তথ্য পাইছি যে 10:20 এই বাসার সামনে একটা মোটরসাইকেল আসে। মোটরসাইকেলের ভেতরে হচ্ছে আপনার 5 জন মানুষ ছিল, 5 জন মানুষ থেকে 2 জন সামনে দাঁড়াইছিল আর 3 জন মানুষ ভেতরে ঢুকছে, তাদের পিঠে একটা ব্যাগ ছিল। তারপরে 20 মিনিটের ভিতরে তারা আবার বের হয়ে গেছে, এটা সিসিটিভি ক্যামেরা থেকে আমরা দেখছি। আচ্ছা, এই বাসায় আপনারা ছাড়া আর কেউ থাকেন? ওই যে ভাড়াটি আন্টি থাকে। আচ্ছা, ওনারাও আমাদের হচ্ছে 3টা রুম খুলছে, খুলে অনেক লুটপাট হয়েছে, কিন্তু ওর ভিতরে কিছু না পেয়ে মেন ঘরটা না খুলে উপরে গিয়ে আর কি সবকিছু নিয়েছে। আমরা অভিযোগ করিনি, আমরা আসার পরে শুনছিলাম যে থানা থেকে পুলিশ আসছে, তারা কিছু তথ্য লিখে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করেছিল না? আমরা আসার পরে তাদেরকে আর খুঁজে পাইনি। মারলি এটা খুলে ওটাও কি ভেঙে গেছে? না ভাঙিনি, এই যে এইভাবে খুলে গেছে, এই সোনা ছিল এর ভিতরে? এখান থেকে কতটুক নেছে? 2 ভরি। ওটাও ভেঙে গেছে তাই তো? সব খুলে যায়। দুটো কানের দুল ছিল, একটা বড় একটা ছোট আর একটা চেন ছিল, এগুলো নিয়েছে আর সব খুলছে। আর ওই মাটির ব্যাংক দেখা ওটা আর কোন টাকা পয়সা ছিল?